दोले दो दूल दोले झुलना दोले कृष्ण दोले झुलना दोले राय दोले झुलना दोले दो दूल नाय तुलना तुलना दोले दो दूल दोले झुलना दोले दो दूल दोले झुलना जागे हाशी राधा रोया धारे जागे हाशी कोही छे देखे शैमेरो भाशी कोही छे देखे शैमेरो भाशी ते लोगों ने राय भूलो ना दोले दो दूल दोले झूलो ना दोले दो दूल दोले सानी पा निसरे निसगारे मागा पानी सारे गारे जाने जस्ट सुबह कभी जय जाने बोलते जय राधेश्याम कलिकार जस्ट सुबह जस्ट सुबह जस्ट सुबह जय राधेश्याम Hare Krishna, Hare Rama, Rama
Thank you.
ওই সোনার নদী আর নাচে আমার ঘোড়ার আর যিনি এনে কৃপা করি কলিযুগ পাওয়ানায় অবতরি শশী গর্ব সুন্দর পাওয়ানায় অবতরি মধুর ভাব কত শত
জীবন দিজরা জে জে নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা নাচে সোনার গোরা শ্রীবাসয়ং অঙ্গন মাঝে নাচে সোনার গোরা হইল শ্রীবাসয়ং গণ মাঝে কৃষ্ণ 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 বলে শ্রীবাসয়ং গণ মাঝে কৃষ্ণ 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 বলে শ্রীবাসয়ং গণ মাঝে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে শ্রীবাসয়ং গণ মাঝে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলে শ্রীবাসয়ং গণ মাঝে প্রভু আমার ব্রজ ভাবে বিভোর হরি হরি বল হরি বল হরি বল হরি ব্রজ ভাবে বিভোর হরি হরি বল হরি বল হরি বল নাচে সোনার গোরা দেবী দেবী মৃদঙ্গ বাজে দৃমি দৃমি মৃদঙ্গ বাজে তদ্রিমি তদ্রিমি দেবে মৃদঙ্গ বাজত তথই তথই মৃদঙ্গ বাজত তথই তথই মৃদঙ্গ বাজে তথই তথই মৃদঙ্গ বাজত রুনুঝুম 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 সোনার চরণের সোনার নপুর রুনুঝুন 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 নপুর বাজে আমার গৌর নাচে রুনুঝুন নপুর বাজে আমার গোর নাচে রুনুঝুন নপুর বাজে আমার গোর নাচে রুনুঝুন নপুর বাজে আমার গোর নাচে ও সুখা সিন্ধু নাচে সোনার গোরা নাচে সোনার গোরা
গোরা কৃষ্ণ প্রেমে আত্মহারা নাচে সোনার গোরা গোরা কৃষ্ণ প্রেমে আত্মহারা মুখে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ প্রেমে আত্মহারা কৃষ্ণ 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 বলে কৃষ্ণ প্রেমে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ প্রেমে আত্মহারা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি কৃষ্ণ প্রেমে আত্মহারা মুখে গৌর হরি হরি বলে কৃষ্ণ প্রেমে আজনন্দিত ভুজৌ কনকাবরাহ সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ তীজবরৌ যুগধর্মপালৌ বন্দী জগত প্রিয়ং কর করুণায় অবতার পুণ্যতীর্থ এই ভেটে যে মাটিতে বহু বছর ধরে এই সংকীর্তন নাম রক্ষা প্রসাদ বিতরণ আর প্রভু লক্ষ্মীনারায়ণের সেবা পুণ্য জাগতিক সংসারের সকল কিছু কর্মের মধ্যে থেকেও যারা ভগবানের সেবা করে না তারাই হলো পবিত্র, তারাই হলো সত্য। সংসারের বহু মোহ, সংসারের বহু লোভ, সংসারের বহু বিনোদন, বহু আকর্ষণ, এই বাহ্যিক জগতে এত কিছুর আকর্ষণ, এই মোহ লোভের মধ্যে থেকেও যারা ঠাকুর সেবা, অন্তরের সেবা, সংকীর্তনকে যারা মনে রাখে তারাই হলো প্রকৃত মানব জন্ম নেওয়া তাদের সার্থক। ভগবান শুধু এটুকুই দেখতে চান, সব কিছু পাওয়ার পরেও তাকে কারা স্মরণ রেখেছে। তিনি তো সব দেন, সবাইকে দেন, ভাড়ার থাকলে তিনি কাউকে বঞ্চিত করেন না, কিন্তু পেয়ে যারা তাকে ভুলে যায় তারা মানব জাতির মধ্যে কলঙ্ক। আর যারা পেয়েও ভগবানকে ভোলেন না, যারা মনে করে রাখেন যে এই সকল কিছু পেয়েছি তার জন্য, তিনি সকল কিছু দান করেছেন, এই সুখ শান্তি, এই অর্থ প্রাচুর্য, এইটুকু যারা মনে রাখতে পারে, স্মরণ রাখতে পারে, আসলে তারাই মানুষ। এই মানুষ দেহটা জন্ম নেওয়া তাদের সার্থক, এত মায়ার মধ্যে থেকে। লোভ তো কম নয়, এত মায়ার পর্দা, বহু কিছুর টান, অর্থ সম্পত্তি সকল কিছুর টান। স্বয়ং মহাপ্রভু আমার এই জন্যই শ্রেষ্ঠ এই ত্রিজগতে। তিনি শুধু বলেছিলেন এই সংসারী জীবদের জন্য একটাই কর্ম, ধ্যান নয়, যার যোগ্য নয়, সেবা নয়। বলেছিলেন সংসারী জীব তোরা করিহত জীব, অন্নগত প্রাণ, চঞ্চল চিত্ত আর স্বল্প আয়ু। দিনান্তে যদি একবারও সুযোগ পাও সকল কর্মের মধ্যে, একটা মিনিটও, একটা মুহূর্ত, তবে তাকে স্মরণ করে তার উদ্দেশ্যে দুটো বাহু তুলে শুধু একবার বলো, নেতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি, তাতেই তিনি সন্তুষ্ট হন। দেবর্ষি নারদের সঙ্গে স্বয়ং নারায়ণের এই নিয়ে ঝগড়া ছিল। এই যে প্রভু নারায়ণ, তিনি তার সংসারী মানুষদের এত ভালোবাসতেন, নারদ ভালোবাসতেন না। এটা নারদ শুধু একটাই প্রশ্ন, ঠাকুর আমরা মুনি ঋষিরা সকল কিছু পরিত্যাগ করে, স্বার্থত্যাগ করে তোমাকে ডাকি,
কিন্তু তারপরে ওই সংসারী মানুষগুলো তোমার কাছে কেন আপন? প্রভু নারায়ণ একদিন নারদকে ডেকে বললে, নারদ, এ নিয়ে তোমার এত ক্ষোভ, এত রাগ, একটা কর্ম আমি তোমাকে দেবো, সেই কর্মটা যদি তুমি সম্পন্ন করতে পারো, আমি কথা দিলাম তারপর থেকে আমি শুধু তোমাকেই ভালোবাসবো আর কাউকে নয়। দেবশ্রী নারদ বললেন, দাও কি কর্ম দে। প্রভু নারায়ণ এক বাটি তেল কানায় কানায় পূর্ণ করে সেই বাটি ভর্তি তেলটা নারদের হাতে দিয়ে বললেন, নারদ, তুমি এটা মাথায় নিয়ে গোটা ত্রিভুবন ঘুরে আসবে, কিন্তু সাবধান নারদ, ওই বাটি থেকে এক ফোঁটা তেলও যেন তোমার মাথায় অথবা মাটিতে না পড়ে। দেবশ্রী নারদ বললে, এইটুকু করলেই তুমি তোমার সংসারী ভক্তদের আর ভালোবাসবে না? বলে, না, শুধু আমাকেই ভালোবাসবে অবশ্যই। প্রতিজ্ঞা করলে? বলে, বৈকুণ্ঠে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম লক্ষ্মীর সামনে। দেবর্ষী নারদ ওই বাটির তেলটা মাথায় নিয়ে এক পা যায় খুব সাবধানে, আর তেল দেখে তেল ঠিক আছে কি, আবার দু পা যায় আবার তেল দেখে, এই করতে করতে গোটা ত্রিভুবনটা খুব সাবধানে ঘুরে এসে বাটির তেলটা প্রভু নারায়ণকে দিয়ে বলছে, মেপে নাও, যা দিয়েছিলে তাই, এক ফোঁটা তেল মাথায় অথবা ভূমিতে পড়ে দিই। প্রভু নারায়ণ বলে উঠলেন, বা নারদ। বলে, ঠাকুর, তোমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? তুমি কি বলেছিলে, তুমি কিন্তু এরপর থেকে শুধু আমাকেই ভালোবাসবে, তোমার সংসারী ভক্তদের আর ভালোবাসবে না? বলে, সে তো ভালোবাসবো নারদ তোমাকেই, কিন্তু তার আগে একটা প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন? এই যে বাতির তেলটা মাথায় নিয়ে গোটা ত্রিভুবন তুমি ঘুরে এলে, তার মধ্যে তুমি কবার আমার নাম করেছো নারদ? দেবশ্রী নারদ চমকে উঠে বললেন, ওরে বাবা রে, তেল সামলাতে আমি ব্যস্ত, তার মধ্যে আবার তোমার নাম মনে রাখতে বলছো ঠাকুর? নারদ, সামান্য এক বাটি তেল সামলাতে গিয়ে তুমি দেবশ্রী নারদ আমার নাম ভুলে গেলে, আর আমার এই সংসারী জীবরা, সংসারের কত অভাব, কত অনটন, কত সমস্যা, কত কিছুর মধ্যে জর্জরিত থেকেও ওরা দিনান্তে একবার হলেও আমাকে নারায়ণ বলে স্মরণ করে, আমাকে নারায়ণ বলে ডাকে। এই মায়ার মধ্যে থেকে ওরা যে আমাকে একবার স্মরণ করে তাতে আমি খুশি, আমি আনন্দিত, এই জন্য তোদের এত ভালোবাসি। তাই আমাদের সংসারী জীবদের শুধু এইটুকুই কর্তব্য, হাত তোলো আর হরি বলো। যা শিখিয়ে গিয়েছিলেন শ্রীমান মহাপ্রভু, তার জন্য তাকে কম ঝক্কি সামলাতে হয়নি, বহু বাধা, বহু বিঘ্ন, বহু কিছু তাকেও সহ্য করতে হয়েছিল। আজ থেকে 534 বছর আগেকার সমাজটা ছিল অন্য, নবদ্বীপের মাটি, ব্রাহ্মণ শাসিত নবদ্বীপ, ব্রাহ্মণ সমাজপতি দ্বারা শাসিত নবদ্বীপ এবং উচ্চ বর্গের সম্প্রদায়ের দ্বারা শাসিত নবদ্বীপ, যেখানে শুধু জাতপাতের বিচার, যেখানে শুধু কৌলিন্য প্রথা আর অন্য কোনো কিচ্ছু নয়, আর ধর্মের নামে শুধু মানুষ ঠকানো, এই ছিল নবদ্বীপের মাটি। আর এইটাকে সম্পূর্ণ পরিচালনা করত তখনকার দিনে যারা ব্রাহ্মণ সমাজপতিগণ এবং নবদ্বীপের যারা উচ্চ বর্গের ধনী মানুষ, এই দুজন একসঙ্গে, দুটো গোষ্ঠী। আর এতে সবচেয়ে বেশি শোষিত হতো যারা, তারা কারা? নিচু বর্গের মানুষগুলো। তৃষ্ণায় ছাতি ফেটে যদি জল তৃষ্ণায় ছাতি ফেটে যদি কারো মৃত্যু হতো, তবুও ব্রাহ্মণ শূদ্রদেরকে দেওয়া হতো, এরকম ছিল সমাজ। আর মহাপ্রভু সেই সময় জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপের মাটিতে, কঠিন সমাজ, ওই জন্য তার প্রাণটা কেঁদেছিল সকলের জন্য। নবদ্বীপের পথে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, বীর দর্পে হুঙ্কার গর্জন করে, শুচি হয়ে মুচি হয় যে কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যে কৃষ্ণ ভজে। শুচি হয়ে মুচি হয় যে কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যে কৃষ্ণ ভজে। বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তনকে প্রতিষ্ঠা করবার জন্য প্রভু আমার, ঠিক দ্বিতীয় বিয়ের রাত থেকে তিনি সংকল্প গ্রহণ করলেন সারা রাত জেগে কীর্তন করবেন। আগে পথে ঘাটে হতো, গঙ্গার তীরে হতো, গাছের তলায় হতো, আর দ্বিতীয় বিয়ের রাত থেকে প্রভু ঠিক করলেন, আমি সংকীর্তন করব সারা রাত জেগে। সারাটা দিন তো করি, সকালে করি, দুপুরে করি, সন্ধ্যায় করি, কিন্তু আজ থেকে আমার নতুন সংকল্প রাত জাগা কীর্তন, অন্তরঙ্গ ভক্তমণ্ডলীকে সঙ্গে করে। ভক্তমণ্ডলী মায়েরা ঠিক সেবা সঙ্গনে প্রবেশ করে
প্রথম বিয়ে বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, বিয়ের নমাস পরে যার সর্পদংশনে মৃত্যু হল। দ্বিতীয় বিবাহ রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া দেবী। আর এই বিয়ের দিনে, বিয়ের দিনই রাত্রিবেলা মায়ের দাসী মায়ের হাতে তুলে দিয়ে সে প্রভু আমার সেবা সঙ্গনের দরজাটা বন্ধ করে দিলেন। আর বন্ধ করেই খিলটা তুলে দিয়ে, পাল্লা দুটো বন্ধ করে খিলটা তুলে দিয়ে সকলের সঙ্গে শুরু করলেন হরিনাম সংকীর্তনে, যার জায়গা কীর্তনের সৃষ্টি হল। আগে ছিল উদয়স্ত নাম, সকালে শুরু হতো সন্ধ্যায় শেষ। প্রভু সৃষ্টি করলেন রাত জাগা কীর্তন নবদ্বীপের মাটিতে, বিশ্ববাসীর মঙ্গলের জন্য, ভবন মঙ্গলের জন্য। আর যেই প্রভু দরজাটা বন্ধ করে খিল দিলেন, এখান থেকে বৈষ্ণব পদকর্তা তার পদাবলিতে লিখলেন কি, ওই দেখো, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরম আবিষ্কি, কীর্তন করেন প্রভু পরময়া বেশি, কপাট দিয়া কীর্তন করে কপাট কপাট দিয়া, ওই কপাট দিয়া, ও সে কপাট দিয়া, ও সে কপাট দিয়া, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশি, কপাট দিয়া কীর্তন করে প্রভু পরময়া বেশি, পাশন্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাশন্ডিগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাশন্ডিগণ নদীয়ার পাশন্ডিগণ, পাশন্ডী কারা, যারা হরিনাম শোনে না তারা কি পাশন্ডী বলে খবরদার বলবেন না, তাহলে যারা হরিনাম বলে না তারা কি পাশন্ডী, না তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তাহলে পাশন্ডী কারা, পাশন্ডী কারা জানো, যারা হরিনাম নিজেরাও বলবে না, হরিনাম নিজেরাও শুনবে না, আবার যদি কেউ হরিনাম বলে শুনে আনন্দ পায় তারা সহ্য করতে পারে না, এরা হলো পাশন্ডী। নিজেরা বলবে না, নিজেরা শুনবে না, আবার যদি কেউ বলে শুনে আনন্দ পায় সহ্য করতে পারে না, পাশন্ডীগণ। আর তখনকার দিনে নবদ্বীপের মাটিতে পাশন্ডী কারা ছিল, ওই যে ওই ব্রাহ্মণ সমাজপতিগণ, পাশন্ডীগণ, পাশন্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে, পাশন্ডীগণ জ্বলিয়া মরে না পায় প্রবেশে, জ্বলে মরে, জ্বলে মরে, এই হরি বাসর হেরে জ্বলে, হরি বাসর হেরে জ্বলে মরে, হরি নাম কৃষ্ণ নাম সইতে না রে, হরি বাসর হেরে জ্বলে মরে, হরি নাম কৃষ্ণ নাম সইতে না রে, হরি বাসর হেরে জ্বলে মরে, অন্তরঙ্গ সঙ্গে করে সঙ্গে করে নাম সঙ্গে করে
নামে সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নাম সংকীর্তন বহিরঙ্গ সঙ্গে করে নামে সংকীর্তন আর ভেঙে দেখ বেটারা দরজার ভিতর খেল দিয়ে কি করে, জ্বালিয়ে দিল একটা ছেলে গোটা নদিয়ার নবদ্বীপটাকে। এত যদি মনে ছিল তবে দ্বিতীয় বেটা কেন করলি? একটা বউকে কাঁদাতে কাঁদাতে মারলো লক্ষ্মীপ্রিয়াকে, আবার এই দ্বিতীয় বিয়েটা করেছে এই দ্বিতীয় বউটাকেও কাঁদাতে কাঁদাতে মারলো। তাও আগে যাও হতো বাবু, আমাদের চোখের সামনে হতো, সকালে হতো, সন্ধ্যায় হতো, দুপুরে হতো, বিকালে হতো, আমরা দেখতে পেতাম, পথে ঘাটে হতো, গাছের তলায় হতো, গঙ্গার তীরে হতো। আর আজ থেকে নিমায় নতুন খেলা, রাত জেগে কীর্তন। দাঁড়া দেখবেন একটু ব্যঙ্গ করে বলে, তারা কীর্তন বলে না, কি বলবে, কীর্তন হচ্ছে, কীর্তন রাত জাগা কীর্তন। হ্যাঁ কীর্তন কি দরজা খুলে হয় না? আজকে দেখতেই হবে বেটারা দরজার ভিতর খেল দিয়ে কী করে। হ্যাঁ ভেবেছিলাম জগাই না দেয় অত বড় দুই মাতার এই হরি বাসরটাকে বন্ধ করে দেবে গো। হ্যাঁ এই যে বাসর, যারা হরিনাম নিজেরাও শুনবে না, হরিনাম নিজেরাও বলবে না, বা যদি কেউ হরিনাম বলে শুনে আনন্দ পায় সহ্য করতে পারে না, তারা জানে না প্রভু আমার সীমা সংগমের ভিতর যে হরিনাম করছে তাদের মঙ্গলের জন্য করছে, তাদের পরিবার পরিজনের মঙ্গলের জন্য করছে। কিন্তু তারা তো তারা তো তা শুনবে না। ভক্তমণ্ডলী মায়েরা তারা ওই সেবা সম্মানের বহির্দরজায় তার আলোচনায় ব্যস্ত, কি করে সংকীর্তনটাকে বন্ধ করা যায়। তারপরে ভাবলাম নবদ্বীপের শাসনকর্তা নবাব হুসেন শাহ দহিত্র মুসলমান মলাইচাঁদ কাজী বোঝাই হয়ে হরিনামটাকে বন্ধ করতে পারবে। কিন্তু কই এটা মুসলমান হয়ে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর ধেই ধেই করে নাচছে গো। হ্যাঁ জগাই মাথায় ইয়ে অত মদ খেত, সারাটা দিন মদ খেয়ে পড়ে থাকতো, তারা এখন গলায় মালা পরে ভেই ভেই করে নাচছে আর হরি বল বলছে। এমন একটা ছেলে নেই নবদ্বীপের মাটিতে, হ্যাঁ, যে এই হরি বাসরটাকে চিরকালের মতো বন্ধ করতে পারে। নবদ্বীপ বিদ্যাস্থান, পাণ্ডিত্যের স্থান, দর্শনের স্থান, ন্যায়ের স্থান, নবদ্বীপ শক্তির স্থান, তন্ত্রের স্থান। সে হেন নবদ্বীপে ব্রাহ্মণ সমাজপতিরা যখন নিজেদের মধ্যেই আলোচনা করছেন কী করে হরিবাসরটাকে বন্ধ করা যায় গভীর রাতে, ঠিক এমন সময় ওই সেবা সংগমের পাশ দিয়ে বাড়ি ফিরছেন তখনকার দিনে নবদ্বীপের মাটিতে তিনি প্রাসঙ্গিক প্রধান। প্রধান সব জায়গার থাকে, স্কুলের যেমন হেডমাস্টার মশাই, কলেজের যেমন প্রিন্সিপাল, গ্রামের যেমন মোড়ল, প্রধান সব জায়গার থাকে না? নবদ্বীপের মাটিতেও যিনি তখনকার দিনে ছিলেন প্রাসঙ্গিকদের প্রধান, শ্যামা মায়ের পুজো করে তিনি ফিরছেন ওই সেবা সংগনের পাশ দিয়ে মায়ের নাম করতে করতে তার নিজের নিজের বাড়িতে, শ্যামা মা, শ্যামা মা, মামা গোয়া, জয় জয় তারা, জয় মা কালী, দেখি তোরে নয়ন মনে,
দেখি তোর নয়ন ভরে দেখি তোর নয়ন ভরে আমি মামা বলে ডাকব নয়ন যদি নামিস করে আমি মামা বলে ডাকব নয়ন যদি নামিস করে আমি মামা বলে ডাকব যদি নিশ করে কালো মেয়ে ওই তো কালো মেয়ে গান গিয়ে যায় এদিকে মাথার চুল গান গিয়ে যায় এদিকে মাথার চুল কালো মেয়ে গান গিয়ে মাথার চো মায়ের মাথায় শোভে লাল পরবি আর পায়ে জমা ফুল মায়ের মাথায় শোভে লাল পরবি মায়ের মাথায় শোভে লাল পরবি পায়ে জমা ফুল কালো মেয়ে কালো মেয়ে গান গেয়ে যায় এলিয়ে মাথার চুল কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে কালো মেয়ে জয় মা কালী জয় শ্যামা কি এত রাত্রে শিবসঙ্গনের বৈদ্যর্য আপনারা কি করছেন আপনারা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজপতি এত রাত্রে শিবাসঙ্গনের বহির্দরজায় আমি তো জানতাম এত রাত্রে এই নবদ্বীপের মাটিতে আমি একাই বাড়ি ফিরি আমি হলাম দুঃখী জাপাল গোপাল বড় দুঃখের সময় আমার জন্ম হয়েছিল বলে আমার বাবা আমাকে দুঃখী দুঃখী বলে ডাকতো আর ছোটবেলায় আমি খুব চঞ্চল ছিলাম বলে আমার মা আমাকে চপলা চপলা বলে নবদ্বীপের মাটিতে সবাই করে ভগবানের পুজো আমি করি ভূত প্রেতের পুজো ভূত প্রেত তারাই ভূত প্রেত আনি তাই এই নবদ্বীপের মানুষগুলো আমাকে গোপাল তান্ত্রিক বলে জানে কিন্তু আপনারা আমার কথার উত্তর দিলেন না এত রাত্রে শ্রীমাসঙ্গনের বাইরের দরজায় দাঁড়িয়ে কী করছেন আপনারা উত্তর দিন নেমায় কীর্তন শুনছেন বুঝি তো এত যদি কীর্তন শুনবার শখ দুপুরবেলা ওর নামে নিন্দা করেন কেন চাপাল গোপাল তুমি বোধ হয় একটু বেশি মদ খেয়েছ মিথ্যা কথা বলবো না আজ একটু বেশি মদ খেয়েছি কেন জানে না যে মায়ের পুজো করেছি আর যাদের বাড়িতে পুজো করলাম জানেন একটা ছাগল বলি হল আর ওই ছাগলটা বলি হয়ে ধরটা পড়লো ওদের ভাগ্যে যাদের বাড়িতে পুজো হলো যজমান আর আমি পুরোহিত আমার ভাগ্যে পড়েছে এই মন্ডটাই কাটা ছাগ মন্ড মায়ের পুজো করেছি বলি দিয়েছি মদ খাবো না তা কি হয় খেয়েছি প্রাণ বলে খেয়েছি কিন্তু এটা আমার কথার উত্তর হলো না চাপাল গোপাল আমরা এই বাইরের দরজায় দাঁড়িয়ে শিবাসঙ্গনে নেমায় কীর্তন শুনছি না তবে কী করে এই কীর্তনটাকে চিরকালের মতো নবদ্বীপের মাটি থেকে উচ্ছেদ করা যায়
আমরা সেটাই ভাবছি। এমন একটা ছেলে নেই গো নবদ্বীপের মাটিতে। নবদ্বীপ শক্তি স্থান, বিদ্যা স্থান, তন্ত্রের স্থান, ব্রাহ্মণত্বের স্থান। ভেবেছিলাম জগাই মাদাই, পারল না। ভেবেছিলাম মলাই চাঁদ কাজী, পারল না। ভেবেছিলাম জবন দর্জি, সেও পারল না। আর কদিন পরে এই নবদ্বীপে বোধহয় আমাদের বসবাস করা ছাড়তে হবে গো, ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে। এই যা শুরু হয়েছে, দিন নেই, রাত নেই, সকাল নেই, সন্ধে নেই, ওই চামড়া পেটা বাজনা, ওই কাঁসার আওয়াজ, আর সুরে অসুরে বেসুরে চিৎকার। এখনো নবদ্বীপের মাটিতে আমি বেঁচে আছি, হ্যাঁ আমি বেঁচে আছি। নিমাইকে সবাই ভালোবাসে আর আমাকে ভয় করে। আমি দুঃখী চাপার গোপাল, এত চিন্তা আপনাদের হরিবাসর নিয়ে। আগে তো কখনো বলেননি, কথা দিলাম, কথা দিলাম কাল সকাল থেকে এই নবদ্বীপের মাটিতে আপনারা আর কখনো হরিবাসর হরিনাম শুনতে পাবেন না। যান আপনারা ঘরে যান, যা করার আমি করব। কথা দিলাম কাল থেকে নবদ্বীপের মাটিতে আর হরিনাম হবে না। যান। কি করলেন? দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের দরজায় করার এনে এসে বলে না দরজা খোল, ঘরে ঢুকবো, আমরা ডেকে আনি। চিৎকার করে বলে উঠলেন, শিবাস, বড়বার বেড়েছো তুমি শিবাস। এই নবদ্বীপের মাটিতে নিমাইকে হরিবাসর করবার জন্য যখন কেউ জায়গা দেয়নি, তুমি তোমার দরজাটা খুলে দিয়েছ। আজ দেখবো তুমি কত বড় বৈষ্ণব হয়েছো, আর দেখবো কালকে নবদ্বীপের মাটিতে কাল থেকে তোমার বাড়িতে কি করে হরিবাসর হয়। কি করলো জানেন? দুষ্ট লোকের দুষ্ট বুদ্ধি, চূড়ান্ত মদের নেশায় যে ছাগ মুন্ডুটা তিনি বলি দিয়ে পেয়েছিলেন, সেই ছাগ মুন্ডুটা পরম বৈষ্ণব শিবাসের দরজায় দিয়ে দিলেন। মদের হারাগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলেন, মায়ের চরণে দেয়া জবা ফুল ছিন্ন ভিন্ন করে এদিক ওদিক রেখে দিলেন, আর বললেন কৌশল করে গেল। শুধু সকালটা হতে দাও, কৌশল করে গেলাম শিবাস। কালকে সকালবেলা যখন এই পথ দিয়ে নবদ্বীপের ব্রাহ্মণেরা বৈষ্ণবেরা নবদ্বীপের মানুষ গঙ্গা স্নানে যাবে, সবাইকে ডেকে ডেকে বলবো, এই যে এই যে এই যে এই যে শুনছেন? আপনারা বলেন না শিবাস বৈষ্ণব, শিবাস যদি বৈষ্ণব হবে শিবাসের দরজায় ছাগ মুন্ডু কেন? আর মুন্ডু যদি পাওয়া গেল ধর কোথায়? ধর্তরা দেখাতে পারবে না, ওটাই হবে আমার কৌশল। সবাইকে বলবো, বুঝতে পেরেছেন, ওরা দরজা বন্ধ করে কি করে, এই রাতের বেলায় ওই ধর ওই মদ এসব ভেতরে সব চলে, আজকে পেটে একটু বেশি পড়ে গেছে তাই নেশার চোটে সব বাইরে চলে এসেছে। শিবাস, তোমাকে আমি মাংসভোগী সাজাবো, তোমাকে আমি মদ্যপায়ী সাজাবো, আর তারপরে দেখবো ওই নবদ্বীপের মানুষগুলো কাল সকাল থেকে তোমার বাড়িতে কী করে হরিনাম হতে দেয়। চূড়ান্ত মদের নেশায় এহেন কর্ম করে তিনি ফিরে গেলেন টলতে টলতে তার নিজের বাড়িতে। কেউ জানতে পারল না, গভীর রাতের কথা তো, কিন্তু কেউ না জানতে পারুক, একজন তো জানলেন, যিনি অন্তর জানেন, যিনি সকল কিছু জানার জন্য বসে আছেন। সেবা সঙ্গনে নাম সংকীর্তন করতে করতে, সুমধুর হরিধ্বনি করতে করতে, যেই অন্তর্যামী গৌরহরি ওই অত্যাচারের কথা জানতে পারলেন, সুমধুর নূপুরের ধ্বনিটাকে থামিয়ে দিয়েই বললেন, শিবাস প্রভু কাছে এসো, তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি মায়ের কাছে যাব। মন কেমন করছে মায়ের জন্য? ভগবান হয়ে তো আসেননি, ভক্ত হয়ে এসছেন, বলতে পারতেন সরাসরি না, তাতে ভগবান সত্তা প্রকাশ হয়ে যাবে। কৌশল করলেন, যাও শিবাস দরজাটা খোলো, আমার মায়ের জন্য মন কেমন করছে, আমি মায়ের কাছে যাব। আর অন্তরে বললেন, শিবাস আজ দেখব তুমি শতগুণের অধিকারী বৈষ্ণব কিনা, বৈষ্ণবের কত ধৈর্য কত সহ্য থাকলে তবে সে বৈষ্ণব হতে পারে, আজ তুমি তা প্রমাণ করবে। অন্তরে, বাইরে প্রকাশ করলেন না। ভক্ত ভগবানের লড়াই, শিবাস তার সাদা মনে কাদা নেই, যিনি ছিলেন নারদ ঋষি, সত্য যুগে করেছেন নারায়ণ নারায়ণ, ত্রেতা যুগে করেছেন রাম রাম, দ্বাপরে করেছেন কৃষ্ণ কৃষ্ণ, কলিকালে সকল সময় যিনি হরে কৃষ্ণ হরে রাম,
সকালবেলা প্রভুর নাম বলতে 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 সেবা সঙ্গনে দরজার পাল্লা দুটো টেনে যেই দরজার দিকে তাকিয়েছে আমার তো যে ছাগন্ড মদের হারা মায়ের চরণে দেয়া জবা ফুল কেরে কে এই কাজ করলি আর করলি করলি এমন রাতের সকাল না হতে করলি যে রাতের সকাল না হতে প্রভু আমার ঘরে মায়ের কাছে যেতে চাইল কেরে তুই সকালবেলায় ব্রাহ্মণেরা সকলে গঙ্গা স্নানে চলেছেন শ্রীবাসাচার্য তাদের ডেকে ডেকে বলছে এই যে ব্রাহ্মণগণ শুনছেন এই যে দেখুন আমার দরজাকে ছাড়মন্ড বেঁধে দিয়েছে মদে ভাড়া কিন্তু আপনারা বিশ্বাস করুন এই নবদ্বীপের মাটিতে আমি কোনোদিন কারো অমঙ্গল চাইনি আমি কি করে অমঙ্গল চাইবো বলুন তো আমার ঘরে থাকেন স্বয়ং মঙ্গলময় যারাই দেখছেন ব্রাহ্মণ মন কেউ কেউ তাদের যোগ্য সূত্র ধরছেন কেউ কেউ তাদের শিক্ষা ধরছেন অভিশাপ শ্রীবাস তুমি পরম বৈষ্ণব তোমার দরজায় যে অত্যাচার করেছে তার বংশে যেন বাতি দাঁড়ান অভিশাপ দেবেন না বৈষ্ণব কোনোদিনও কাউকে অভিশাপ দেয় না 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 আর তাছাড়া অত্যাচার কি আপনাদের দরজায় করেছে অত্যাচার করেছে আমার দরজায় অভিশাপ দিতে হলে আমি দেবো আশীর্বাদ করতে হলে আমি করবো অভিশাপ দেবেন আর তারা অভিশাপ দিচ্ছেন আসলে কি জানেন যে আমার দরজায় অত্যাচার করেছে সে বলে চালাক আমি ভেবেছিলাম কি জানেন আমি ভেবেছিলাম জগাই মাদাই হরিনাম করছে কাজী হরিনাম করছে জগন্ধর্জী হরিনাম করছে নবদ্বীপের অগণিত মানুষ হরিনাম করছে আমি ভেবেছিলাম নবদ্বীপের মাটিতে হরিবাসরে বাধা দেবার মতো আর কোনো পতিত নাই কিন্তু আজকে আমার দরজায় যে অত্যাচার করলো সে বড় চতুর সেই অত্যাচার করে আমাকে জানিয়ে দিয়ে গেল শ্রীবাস তুমি যা ভেবেছ তা ঠিক নয় এখনো নবদ্বীপের মাটিতে আমি একজন পতিত আছি শ্রীবাস তোমার ঘরে তো পতিত পাবন থাকে তোমার ওই পতিত পাবনকে বলে তুমি আমাকে উদ্ধার করে দাও শ্রীবাস আমিও তোমার মতো হরি বলতে চাই আমিও তোমার মতো কৃষ্ণ বলতে চাই আমিও তোমার মতো দুটো বাহু তুলে হরি বল বলতে চাই আর আপনারা তাকে অভিশাপ দিচ্ছেন এই সকালবেলায় আপনাদেরকে সাক্ষী রেখে সুরধনী গঙ্গামা পতিক পাবনীকে সাক্ষী রেখে আমি তাকে আশীর্বাদ করে বলছি তুমি যেই হও তুমি যত বড় শক্তিমানই হও না কেন আমার পতিক পাবন গৌর সুন্দর তোমাকেও কৃপা করবে গো তুমি আমার মতো তুলসীর মালা পড়বে তুমি আমার মতো দুটো বাহু তুলে হরি বল বলবে ব্রাহ্মণ বৈষ্ণবেরা ধন্য ধন্য করে উঠলেন ধন্য শ্রীবাস ধন্য তোমার বৈষ্ণবতা শ্রীবাস আচার্য বলছে আমাকে ধন্য করছেন ছি 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 আরে আমি যার জন্য ধন্য তাকে ধন্য করুন গো তাকে শেখে শ্রীবাস সকালবেলা নিজে হাতে এই দেখুন অপরাধটা কোথায় হলো যদি অভিশাপ দিত অপরাধ হতো না নিজে হাতে পরম বৈষ্ণব শ্রীবাস আচার্য নিজে হাতে ছাগমুন্ড নামাচ্ছেন রক্তগুলো পরিষ্কার করছে গোবর জলে ছেঁকা দিচ্ছেন আর বলছেন নবদ্বীপে বাস করেন অথচ জানেন না আমি কার জন্য ধন্য এই শুনুন আমরা সবাই যার জন্য ধন্য সে কে জানেন যদি গোড়া না হতো তবে কিমতি হইত আমরা কেমনে ধরিতাম দে যদি আমাদের গৌরাঙ্গ না হতো শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানত কে এই জগতে জানত কে জগতে জানত কে শ্রীরাধা জগতে
জানত কে বল জগতে জানত কে বল জগতে জানত কে মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা বরজ যুবতী ভাবের ভকতি শপতি হইত কার বরজ যুবতী ভাবের ভকতি শপতি হইত বরজ যুবতী বরজ শপতি হইত কে জানত বল কে জানত রাধা গোবিন্দ লীলা কে জানত রাধা গোবিন্দ লীলা কে জানত যদি নদী আইব নয় আসিত রাধার প্রেম মহিমা কে জানত যদি নদী আইব নয় আসিত রাধার মহিমা কে জানত গাও পুনা পুনা শ্রী গৌরাঙ্গের গুণা সরল করিয়া মন কখন তোমাকে পাঠিয়েছি অঙ্গনে দরজাটা খুলতে এত দেরি করলে কেন শ্রীবাস? প্রভু বলছেন দেখি এইবার তুই কি বলো, আমার কাছে সত্য বলো না সত্যটা গোপন করো। আর শ্রীবাস আচার্য মনে মনে চিন্তা করছেন কি বলবেন, সত্য বলবো
না সত্যটা গোপন করি? প্রভুর কাছে যদি সত্য বলি তবু তাহলে চিন্তা করবেন আমার হরিবাসরের জন্য এই অত্যাচার, এই হরিনামের জন্য এই অত্যাচার শ্রীবাসের দ্বারে, যা কাল থেকে আর হরিবাসরই করব। আমি যদি সত্য কথা বলি হরিনাম সংকীর্তন মন্দ হতে পারে, কিন্তু যদি প্রভুর কাছে সত্যটা গোপন করি তাহলে নরকে যাব। নরকে যাই কিন্তু হরিনাম তো মন্দ হবে না, কি প্রীতি হরিবাসরের প্রতি। তাই বলেন, প্রভু হ্যাঁ শ্রীবাস বলো তোমার উত্তরের অপেক্ষা আমি রয়েছি, এত দেরি করলে কেন? আগে প্রভু সকালবেলায় তো ব্রাহ্মণ বৈষ্ণবরা সব গঙ্গা স্নানে যাচ্ছিলেন, তাদেরকে একটু সম্ভাষণ প্রণাম জানাতে জানাতে দেরি হয়ে গেল। ধন্য শ্রীবাস, ধন্য তুমি, সবাই তো আমাকে প্রণাম করে শ্রীবাস, আজকে সকালবেলায় আমি তোমার শ্রীচরণে প্রণাম জানিয়ে রাখলাম। শত গুণের অধিকারী হলে তবে সে বৈষ্ণব হয়, আজ তুমি তা প্রমাণ করলে। বৈষ্ণবের কত সহ্য কত ধৈর্য থাকলে তবে সে বৈষ্ণব হয়, তুমি তা প্রমাণ করলে। তবে শোনো শ্রীবাস, যে কথা তুমি আজকে আমার কাছে গোপন করলে, আমিও বললাম শ্রীবাস একদিন এই কথা আমি তোমার কাছে নিজে প্রকাশ করে দেব। সকালবেলায় প্রভু আমার এক হাত গদাধরের কাঁধে দিয়ে আরেক হাত শ্রীবাসের কাঁধে দিয়ে তিনি ফিরলেন তার মায়ের কাছে। আর ওই পাশণ্ডের কি হল? পাপ ছাড়ে না বাপকে। একদিন গেল, দুদিন গেল, ঠিক তিন দিন পরে সেই চাপাল গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, হইল কুষ্ঠ নিস্তারিণী হলো চপল গোপালের স্ত্রীর নাম। রোগে ভোগে অসুখে তখন স্ত্রীর কথাটা বেশি করে মনে পড়ে, শরীর ঠিক থাকলে তখন অন্যরকম মেজাজ, এই চাটা তাড়াতাড়ি করো, অন্যরকম মেজাজ শরীর ঠিক থাকলে। শরীর যখন নরম হয়ে যায় তখন ওগো ওষুধটা এগিয়ে দাও না গো, জলটা দাও না গো, গোগোটা অত প্রচণ্ড প্রভাব ওই চাপার গোপালে। ও নিস্তারিণী শুনছো, আমার আঙুলগুলো হাঁটা সকাল থেকে বেঁকতে শুরু করলো গো, একবার এসো না রান্নাঘর থেকে, এসে দেখো না কি হলো বলো দেখি, বুঝতে পারছি না গো, এসো না। স্বামীর ওই চিৎকার শুনে রান্নাঘরের সমস্ত কাজ ফেলে কই কি হয়েছে, বাড়িটাকে মাথায় করে দেখেছে, কই দেখি কি হয়েছে, এই দেখ হাতটা উপর করো তো, এই যে হাতটা আবার চিৎ করো আরেকবার, এই যে কি গো, এই যে তোমার কুষ্ঠ হয়েছে গো, তুমি না বাউনের ছেলে, এই হাতে না তুমি মায়ের চরণে কত জবা দিয়েছো, শেষ পর্যন্ত তোমার কুষ্ঠ হলো, আর হবে নাই বা কেন, কুষ্ঠের কি দোষ? তখন অতবার বারণ করেছিলাম শুনোনি, মাঝে মধ্যে একটু বইয়ের কথা শুনতে হয় বুঝলে, বারবার করে পই পই করে বারণ করেছিলাম, বৈষ্ণব দেখলে তাদের গলার মালাগুলো এইভাবে ছিঁড়ে নিও না, বৈষ্ণবের ন্যাড়া মাথা দেখলে এইভাবে মোড় ঠেলে দিও না, তখন শোনোনি, এখন ভুকে মোড়ো, পুচ্ছে মোড়ো, গুলিয়ে মোড়ো। এই শোনো, পাপ করেছো তুমি, পাপের প্রায়শ্চিত্ত করবে তুমি। আমি এমন পাপের বিটি নই যে আমি কুষ্ঠের সংসারে থেকে তোমার এই কুষ্ঠের সেবা করবো, আমি থাকবো না, আমি থাকবো না। কিছুদিন ধরেই ভাবছিলাম বাপের বাড়ি যাবো যাবো, বাবার মুখটা খুব মনে পড়ছিল গো, তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে তবে ছাড়লে, এই এই তুমি থাকো তোমার কুষ্ঠের সঙ্গে, নিয়ে আমি চললাম আমার বাপের ঘরে। যেই পাটা বাড়িয়েছেন নিস্তারিণী, আমাকে এইভাবে অসহায় অবস্থায় ফেলে চলে যাবে? নিস্তারিণী বিয়ে করে যেদিন তোমাকে ঘরে নিয়ে এসেছিলাম, নতুন বউ থেকে চৌকাত পেরিয়ে তুমি হয়েছিলে আমার স্ত্রী, তারপরে সংসারে ভেজে পুড়ে তুমি হলে আমার ভাজ্যা, তারপরে হলে তুমি আমার সহধর্মিনী, আর এখন তো অর্ধাঙ্গিনী, সুখের অর্ধেক, দুঃখের অর্ধেক, জ্বালার অর্ধেক, যন্ত্রণার অর্ধেক, চাওয়ার অর্ধেক, পাওয়ার অর্ধেক, দেওয়ার অর্ধেক, নেওয়ার অর্ধেক, আধা আধা। বিস্তারিণী
বিস্তারিণী পিপাসায় এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা আমার নেই, খোদায় দুমুটো অন্ন পাক করে খাওয়ার ক্ষমতা আমার নেই। বিস্তারিণী, আমি স্বামী হয়ে তোমার তোমার পা দুটো জড়িয়ে ধরে বলছি, যেও না, যেও না। বিস্তারিণী, পা দুটো ছাড়ো, হ্যাঁ পা দুটো ছাড়ো, সত হলে তুমি আমার স্বামী পা পাবে। তোমাকে দেখে আমার মায়া লাগছে, কষ্ট হচ্ছে, তখন যদি শুনতে গেলে অবস্থা হতো, বলো তো কতবার করে বারণ করেছি। এই শোনো, আমি যাবো না, হ্যাঁ যাবো না, তবে এতদিন আমার কথা শোনো, আমি থাকতে পারি একটাই শর্তে, আজ থেকে আমি যা বলবো তুমি সব শুনবে, যা বলবে, হ্যাঁ যা বলবে সব শুনবে, তবে তুমি যে আমার নিস্তারিণী। বেশ, তবে শোনো আমার প্রথম শর্ত, কথা বাড়িয়ে লাভ নেই, আমার প্রথম শর্ত, তুমি ওই তুমি আজ থেকে থাকবে আমাদের ওই বাড়ির পিছন দিকটার গোয়াল ঘরে, গরু গরুগুলোকে আমি বাইরে বার করে আনব, তুমি থাকবে ওই গোয়াল ঘরে। আর শোনো, ওই দৈনিক থালা গ্লাস বাসনকে ধোবে বলো, তোমার যদি খিদে পায় তবে কলা পাতায় করে ভাত দেবো, খেতে পারলে খেও, না খেতে পারলে না খেও, আর যদি জল তেষ্টা পায় তবে নারকলের মালায় করে তোমাকে জল দেবো, ফেলো খাও ছোড়ো, এই সব কথা শুনলে থাকবো, আর নাহলে আমি চললাম। ভাগ্যিস আমার কুষ্ঠ হয়েছিল বলো, কুষ্ঠ ভাগ্যিস কি হয়েছিল, তবে না আমার নিস্তারিণীর মুখে কথাগুলো আমি শুনতে পেলাম। ওরে কলি রে নিস্তারিণী, সবাইকে বাদ দিয়ে তোমার সেবা করেছিলাম, তোমার সেবা, এতগুলো ঘর বানিয়েছি যজমানি করে, আমি থাকবো আজকে গোয়াল ঘরে, এত থালা গ্লাস বাসন আমি এনে দিয়েছি তোমায়, আমি খাবো জল আর কলা পাতায় ভাত। নিস্তারিণী, তোমার কথা শুনে আমার ভয় লাগছে, সংসারের এই চরিত্রগুলো চরিত্রগুলো দেখে আমার ভয় লাগছে, তোমার কথা শুনে আমার কি বলতে ইচ্ছা করছে জানো, এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়, এই সব চরিত্র দেখিয়া কলিকাল সাপের মুখে, এই কলিকাল সাপের মুখে সুতিয়া জানি কখন কি হয়, আমার না জানি কখন কি হয়, তোমার মুখে এই কথা না, সবাইকে পর করে শুধু শুধু তোমাকে আপন করেছিলাম নিস্তারিণী, আমি মনেরই মরমে তোমারে সেবিনু, আমার ত্যাজিয়া বান্ধব